Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, আমি একটি নতুন একটি খাট নিয়ে এসেছি ক্যাটালগ ডিজাইনের খাট খাটটি অর্ডারি খাট তাই আমরা বানিয়ে নিয়েছি এই জন্য আমি আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে যে খাটটা খুবই সুন্দর 2 ইঞ্চি ছড়ির ভিতরে খাটটি বানিয়ে এনেছি তো এটা হলো চিটাগং টিক সেগুন দিয়ে আমরা বানিয়ে এনেছি খাটটা অত্যন্ত সুন্দর লাগছে আপনারা যে দেখো তারই পছন্দ হবে খাটটি খুব সুন্দর একটি মডেলের খাট আর এই প্রোডাক্টটি আমরা মানে আপনার আমরা এই প্রোডাক্টটি খুবই সুন্দর করে বানিয়ে এনেছি প্রোডাক্টটি খুব সুন্দর এবং কারুকার্য এবং হাতের নকশাগুলো এগুলো হাতের নকশাগুলো হয়েছে এবং আপনার হলো হাতের নকশা করে ফিনিশিং নিখুঁতভাবে খোদাই করা হয়েছে তো ফিনিশিংগুলোও খুব সুন্দর তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা ঢাকা ফার্নিচারে অর্ডার দিতে পারেন ঢাকা ফার্নিচারে অর্ডার দিলে আপনারা এই রকমের মডেল বিভিন্ন রকমের মডেল আপনারা খুব সুন্দর সুন্দর মডেল আপনারা পেয়ে যাবেন তো খাটটি আমরা 2 ইঞ্চি ছড়ির উপরে করেছি এটা হলো ফুল বক্স খাট অর্ডার দিয়েছে ফুল বক্স আর এটার হলো বিছানা হলো বর্জন কাঠের বিছানা এবং হাইসা হলো সেগুন আর এই খাটটা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এই খাটটি আর আমাদের ঠিকানা হলো লালবাগ খান মোহাম্মদ মসজিদের সামনে ঢাকা ফার্নিচার ঐতিহ্য লালবাগ কেল্লা কেল্লা থেকে হেঁটে আসতে 5 মিনিট লাগবো তো খান মোহাম্মদ মসজিদ পুরানো তো এই খান মোহাম্মদ মসজিদে খান মোহাম্মদ মসজিদে আসলেই আপনারা হলো অপোজিটে আমাদের ফার্নিচার দোকান ঢাকা ফার্নিচার তো আজকে আমি একটু সামনে থেকে আপনাদের খাটার ডিজাইনটা দেখাচ্ছি প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট একটা অন্য খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি একটু সামনে থেকে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্সের দেখুন এটা হলো উপরের সাইডের আপনার উপর সাইডের কারুকার্যগুলো খুব সুন্দর তো ডিপের নকশাগুলো ছলিরের ভিতরেই খোদাই করা হয়েছে তো এটা হলো পায়ের সাইডের ডিজাইনটা তো পায়ের সাইডের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এগুলো হলো ছলির 2 ইঞ্চির ভিতরে দেখুন এটা হলো ছলির 2 ইঞ্চি 2 ইঞ্চির ভিতরে করা হয়েছে আর এটাও হলো 2 ইঞ্চির ভিতরে আপনার খোদাই করা হয়েছে যারা চিটাগং টিক সেগুন কাটছি না তারা আমাদের এখানে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আর ফাইবারকে দেখলেই বুঝতে পারেন আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ